আসসালামু আলাইকুম। বাংলাদেশে বসুন্ধরা আবাসিকের একটি ফ্ল্যাটে একজন জাপান প্রবাসী, অর্থাৎ বাংলাদেশেই তার বাড়ি, জাপান এসে প্রবাস জীবন কাটাচ্ছিল এবং সেখানে একটা জাপানি মেয়েকে বিয়েও করেছে। তো সে বাংলাদেশে এসেছিল, পরিবারের লোকজন জানে না যে ছেলে বাংলাদেশে এসেছে। যখন জাপানি বউ পরিবারের লোকজনরে জানাইছে যে আমার স্বামী বাংলাদেশে গেছে এবং ফেরত আসার কথা, সঠিক টাইমে আসে নাই, তখন একটি নিখোঁজ ডায়েরি মানে করা হয়। এরপরে আসলে পুলিশ তদন্ত নেমে যায়। হঠাৎ করে আজকে সারা নিউজ মিডিয়া তোলপাড় হয়ে গেছে, সেই জাপান প্রবাসী আরিফ সে আর আমাদের মাঝে নাই ভাই, গলে গেছে একদম। মানে তারে কেউ না ফেরার দেশে পাঠায় দিছে এবং তাকে পাওয়া গেছে বসুন্ধরা আবাসিকের একটি ভাড়া বাসায়। সেখানে তিনি 7 দিনের জন্য ওই বাসাটা ভাড়া নিয়েছিল এবং সেখানে তিনি একা বাসা ভাড়া নেয় নাই, পারভিন নামের একজন মেয়ের সাথে তিনি বাসা ভাড়া নিয়েছিলেন। সেখানে পরিচয় দিয়েছিলেন তারা স্বামী স্ত্রী। সেই রুমের ভিতরে একটা কাগজও পাওয়া যায় যেটার দ্বারা বোঝা যায় যে তারা দুইজন বিয়ে করেছে, পারভিন এবং এই আরিফ বিয়ে করেছে 1 লক্ষ টাকা দেন মোহরে। অথচ পারিপার্শ্বিক দিক দিয়ে যেটা জানা গেছে যে দুইজনই বিবাহিত, অর্থাৎ আরিফ সেই জাপানি মেয়েকে বিয়ে করেছে জাপানের দেশে এবং পারভিনও সে কানাডা প্রবাসী, সেও আর একজনকে বিয়ে করেছে। তো একটা মেয়ে একসাথে দুইটা বিয়ে করে কেমনে, আমার বোধগম্য হয় না। তো যাই হোক, পরবর্তীতে সেই ঘর থেকে গন্ধ আসছিল, যার বাসা ছিল সে অনেক দিন যাবৎ ঘরের ভিতরে কারো সারা শব্দ না পেয়ে ভিতরে গিয়ে যখন এই পরিস্থিতি দেখে সেই জাপান প্রবাসী আরিফ সেই ছেলেটা না ফেরার দেশে চলে গেছে, পুলিশকে ফোন দিয়েছে, পুলিশ যায়া উদ্ধার করেছে। এখন পারভিন এর মধ্যেই কানাডা হু করে রওনা। কিন্তু ওই রুমের ভিতরে দুইটা জিনিস পাওয়া গেছে। এক হচ্ছে তাদের দুজনের মধ্যে বিয়ে হয়েছে, পরিবারের লোকজন জানেই না, 3 বছর আগে নাকি পারভিনকে আবার বিয়ে করেছেন এই আরিফুল। তো এখানে একটা চিরকুট লেখা পাওয়া গেছে, আপনাদের সামনে এই চিরকুটটা আমি একটু পড়ে শোনাবো এবং আপনারা বলবেন যে এই ঘটনা কেন ঘটতে পারে, আপনারাই ধারণা করতে পারবেন, ঠিক আছে? এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন, মানুষ আসলে কাউকে ধোকা দিলে সে নিজেই ধোকায় পড়ে যায়। এখানে তো বলবো যে পরকীয়া জড়িত বা এখানে বা দুইজনকে ধোকা দিচ্ছিল বা অনেক ব্যাপার স্যাপার। এখানে একটা চিরকুট পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে যে প্রেমিকা বা সেই পারভিন তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এটা একটা রিজন। সেখানে লেখা ছিল, আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই, আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই ব্ল্যাকমেইলার, এবং একে ইয়েও বলা হচ্ছে মানে একজনের ইজ্জত যেগুলো ইয়ে করার কে, এটাও উল্লেখ করা হয়েছে। সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে, নিজের হাতে এই ব্ল্যাকমেইলারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শান্তি পেলাম। মানে পারভিনের বোঝা যাচ্ছে, আমার যেটা ধারণা, যে সে প্রচণ্ড পরিমাণে অশান্তিতে আছে, আরিফ তারে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে এবং যখন পারতেছে তখন তার সাথে সময় কাটাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, এবং মেয়েটা একদম অশান্তির এক লেভেলে গিয়ে সে আরিফকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সে কানাডা পার হয়ে গেছে। তো আপনারা আসলে কি বলবেন, সেই মেয়েকে কি আর ধরা যাবে, কানাডা চলে গেছে আরিফ দ্য ইন্ট, সে এক জাপানি মেয়েকে বিয়ে করেছে, স্ত্রী অন্তঃসত্ত্বা, সেই অবস্থায় স্ত্রীর জাপানে রাইখা সে দেশে চলে আসছে আরেকজনের সাথে সময় কাটানোর জন্য, সেই মেয়েটা আবার তার ব্ল্যাকমেলার বলতেছে, মানে একটা হজবরলো পরিস্থিতি। সবাই রে সৎ বুদ্ধিদান করুক মহান আল্লাহ তাআলা, ভালো থাকবেন সবাই।